Elvis. No, no, like no, 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 no. সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে, দরজা বন্ধ করলি কেন রে? আজকের ভিডিওটা হচ্ছে, কোথায় যাবি? সকাল সকাল দুজনে রেডি হয়ে গেছে, একজন শাড়ি পরে নিয়ে, আজকে চুড়িদার পরেছে। কোথায় যাবে? সিক্রেট কোথায় বলো? ওরা যাবে এখন ব্যারাকপুরে, আর আমি বলে দেবো সব কিছু। ব্যারাকপুরে একটা মুখ দেখো, কোথায় যাবি? তো চলো, ওদের এখন আমি কাকিনাড়ায় ছাড়তে যাব। তোমাদের লাস্ট আমি বলে দেবো যে ওরা কোথায় গেছিল। তো তাদের রেডি হও, আমি কি বলবো আর, ওই দিক ঘোরো, ওই দিক। হ্যাঁ, তো আমি ভেবেছি মাছ ধরতে যাব, তাই এদের জন্য যাই হচ্ছে না। মানে এরা মানে যেদিন আমি ভাবি কোথাও যাবে, মানে এদের কোনো কাজ থাকবেই থাকবে, কি বলবো। তো চলো তাড়াতাড়ি আমি ছেড়ে আসি, তারপর যদি এসে পারি তাহলে হয়তো যাব, না হলে হয়তো নাও যেতে পারি। তো চলো তাড়াতাড়ি। ফাইনালি দেখেছিলে সকালবেলা বোনকে ছেড়ে এসেছিলাম কাকিনাড়াতে। আর পো কিসের জন্য গেছিল সেটা তোমাদেরকে সকালে আমি বলিনি, ও অ্যাকচুয়ালি গেছিলো ফটো শ্যুটে। আর সেখান থেকে আসার পথে কতটা মেকআপ, মানে মুখে আটা ময়দা মেখে এসেছে, সেটা তোমাদেরকে একবার দেখাই। তো দেখো এখানে মেকআপ দেখো, এবারে তোর অরিজিনাল মুখটা দেখা, এগুলো ধুয়ে না 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 না, চুড়েল চুড়েল লাগছে, চুড়ের লাগছে চুড়ো। হ্যাঁ, এবারে ধো ওটা, ধো, আমি দেখতে চাই। আমার সামনে মুছবি, আমার সামনে না না, ওখানে বুঝে সবাই বুঝতে পারছে কতটা আটা ময়দা। এই দেখো, তোমরা দেখো আটা ময়দা দেখো। তাড়াতাড়ি মুছে যাও। তো দেখো এবার দেখতে পাবে অরিজিনাল মুখ, আর এটাও মনে হয় মেকআপ করেছে, দুটো চুড়েল হয়েছে। আমি মেকআপ করিনি, ন্যাচারাল বডি, এমনি পরিষ্কার। না, তাড়াতাড়ি করো, লাস্ট সেলফি তুলে নাও। আটা ময়দা আজকেই মেখেছে তোর জন্য, ফার্স্ট টাইম না? না না, এর আগেও। ও ন্যাচারাল বিউটি, হ্যাঁ ন্যাচারাল বিউটি দিচ্ছে, বড় এসেছে। এই যে অরিজিনাল একটা বেরোলো কেবল, আমরা মেন যেখানে গেছিলাম সেখানে চোখে একটা লেন্স লাগানো হয়েছিল। হ্যাঁ, সেই লেন্সের জন্য অনেক 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 অসুবিধা হচ্ছিল। দেখো প্রথমবারই রুমালে দেখতে পেয়েছো। হ্যাঁ, ওই দেখো আটা ময়দা, আটা ময়দা আজকে মেখেছে দেখো। তুমি দেখাও বেশি করে কত মেরে গেছি, তো চলো গাইস ফাইনালি তোমাদের সাথে একটু পরে আবারও দেখা হচ্ছে। মুখ দেখে বুঝতে পারছো, দেখো যেটুক যেটুক ঘষেছে সেটুক দেখো, আর বিনা ঘষাটুক দেখো।
দেখো তাহলে কতটা লাগিয়েছে বুঝতে পারছো? তো চলো গাইস, আর ফাইনালি এখন আমরা নিয়ে এসেছি বিরিয়ানি। আর দেখতে পাচ্ছো সবাই মিলে একচুয়ালি বিরিয়ানি খাবো, এদিকে আমরা সব বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তো বিরিয়ানি খাবো, আর চ্যালেঞ্জ হবে আজকে, যেহেতু আমরা বেরিয়েছিলাম তো আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি অনেকদিন, মানে আমাদের ছিল বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিও করি না। তো আজকে চ্যালেঞ্জ হবে, আর যে হারবে পানিশমেন্ট তাকে দেওয়া হবে, খতরনাক পানিশমেন্ট। দুজনের খরচা নিতে হবে, ওরা দুজন যদি জেতে তাহলে ওদের দুজনের খরচা আমি দেবো, আর যদি ওরা দুজন হারে আমি যা খাই চাইবো তাই আমাকে খাওয়াতে হবে। যা পাওয়া যায় তাই তাই করবো, তাই তাই দিতে হবে। তো চলো গাইজ, একবার তোমাদের সাথে বিরিয়ানির টেবিলে দেখা হচ্ছে। এখন ফাইনালি আমরা সব বসে পড়েছি, আর এখন আমাদের ফাইনালি খাওয়া, মানে খাওয়াটা স্টার্ট হয়েছে। দেখা যাক 4 মিনিটের আমাদের আজকে চ্যালেঞ্জটা হবে, 4 মিনিটে কে কতটা খেতে পারে আর কাটটা কতটা শেষ হয়। তো আমি আর বলতে জিতবো, আমাদের জন্য ডিল হয়েছে, ডিল হয়েছে, আর মেলা খরচা নেবে ও। একজন মুখের মধ্যে ঢুকাচ্ছে, দেখ না। এদিকে 1 মিনিট বৌদি তো কে জিতবে আজকে? সব থেকে লেজার থেকে দুই ভাই বোন তাড়াতাড়ি, আড়াই মিনিট হয়ে গেছে আর 1.5 মিনিট বাকি। এখানে দেখতে পাচ্ছ বৌদি অলরেডি হেরে গেছে, দুই ভাই বোনের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে। আমি কথা বলি যাতে আমি হেরে যাই। বাপরে মুড গুলো দেখ মামা, বিশ্ব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি, তুমি আস্তে খাও, তোমার কোনো চাপ নেই, তুমি আস্তেই খাও। এদিকে 3 মিনিট, 3.5 মিনিট তো কমপ্লিট। 2 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে, যার হওয়া সে হয়ে গেছে। 6 5 4
তিন দুই এক জিরো টাইম আপ। তোমরা দেখতে পাচ্ছ 4 মিনিট হয়ে গেছে। কে জিতেছে? সব থেকে বেশি আছো এবার বর্গ। নিশ্চয়ই লাইক কমেন্ট এন্ড পেজ থেকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউবে দিচ্ছ নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।